গাইজ, গুড মর্নিং, প্রত্যেক কেমন আছো? আজকে তোমরা প্রথমে ইনিশিয়াল যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঠগোলা, অর্থাৎ মুর্শিদাবাদের কিন্তু কাঠগোলা। আর এখান দিয়ে আমরা ঢুকে পড়েছি। আর দেখো, তোমরা এখান থেকে আমরা চা খেলাম, আর এই হচ্ছে এন্ট্রান্সটার। এখানে বড় বড় পেয়ারা পাওয়া যাচ্ছে। মানু, তোমাকে সুন্দর লাগছে, চলো। আর এখানে দেখো, এখানে হচ্ছে কত সুন্দর বাগান, কাঠগোলাটা মেনলি বাগান, আর এইরকম একটা অ্যাম্বিয়েন্স কিন্তু যাওয়ার জন্য। হ্যাঁ, এখানে দুটো স্থাপত্য আছে, একটা স্থাপত্য আছে, একজনের মূর্তি তৈরি করা আছে, আর ওই একজনের কিন্তু মূর্তি তৈরি করা আছে। তো দেখা যাক, আমরা ভিতরে আস্তে আস্তে যাচ্ছি, দেখি ভিতরে কী কী আছে না আছে। দেখি, চা করে টিকিট কাটলাম কাঠগোলা বাগানে ঢোকার জন্য। এইবার আমরা এখানে এন্ট্রি নেব। বাগানবাড়িতে এলেন, নাম তো শুনলেন, কাঠগোলা বাগান বাড়ি। এই বাগান বাড়ি সাল 1780-তে তৈরি, পলাশির যুদ্ধ হয়েছে তার 23 বছর পর। এই বাগান বাড়ির মালিকরা রাজা নবাব বাদশাহ কেউ ছিলেন, এরা একদম জৈন মারোয়ারি রাজস্থানের লোক, বিজনেসম্যান ছিল। চারটে মূর্তি চার কর্নারে ফলো করেছেন। এরা চার ভাই, লক্ষ্মীপদ, ধনপদ, জগৎপদ, ছত্রপশ্চিম দুর্গার। জাস্ট ব্যবসা করার জন্য রাজস্থান থেকে মুর্শিদাবাদে পাড়ি দিয়েছিলেন সাল 1780-তে। মুর্শিদাবাদ তখন তিনখানা রাজ্যের রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যা। সেই মুর্শিদাবাদ আর বর্তমান মুর্শিদাবাদ আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে, তাই মুর্শিদাবাদে এসেছিলেন। সেটা মারা সিরাজের মৃত্যুর 23 বছর পর, পলাশির যুদ্ধ। তখন ব্রিটিশ প্রিয় অধিপত্য মুর্শিদাবাদ, গোটা ভারতবর্ষ তখন ঠিকঠাক হয়নি, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন। তো সেই সময় জগৎ সেটের সহযোগিতায়, জগৎ সেটও জৈন, এরাও জৈন। হ্যাঁ, ডিফারেন্স, জগৎ সেট গুজরাটি, এরা রাজস্থানি। জগৎ সেটও বিজনেসম্যান অ্যাকচুয়ালি, এরাও বিজনেসম্যান, তো লিঙ্কটা ওখান থেকে। তো বিজনেস করতে এসে জগৎ সেটের সহযোগিতায় জাস্ট নবাব যখন গিয়েছিলেন, নামে ক্ষমতাহীন, মির্জাফরের তৃতীয় বেগমের ছেলে, মির্জাফরের ছোট ছেলে নবাব মুবারকদোল্লা, নবাব মুবারকদোল্লা, ওনার কাছ থেকে 1200 টাকায়, এটা 260 বিঘার জাস্ট একটা ল্যান্ড, এই 260 বিঘা এরিয়াটা কিনে নেয় 1200 টাকায়, 999 বছরের লিজ কন্ট্রাক্ট। তখন এখনো আছে সেই লিজ কন্ট্রাক্ট, তখন কেন, তখন রেজিস্ট্রি অফিস ছিল না যে জমি কিনলে রেকর্ড হবে, রেকর্ড হবে। আচ্ছা, 999 বছরের লিজ, আজকে 999, 1780-তে শুরু হয়েছিল, এটা 2024, 244 বছর কমপ্লিট চলছে, 756 বছর পারফেক্টলি এখনো বাকি। এবার অনেকের প্রশ্ন, 756 বছর যেদিন কমপ্লিট হবে এই জায়গা কি হবে? আমার দাদা ভেবেন না, হেরিটেজ নিয়ে গভর্নমেন্ট নিয়ে নেবে, গভর্নমেন্ট নিয়ে নেবে 700 বছর এখানে, না পৃথিবীটা থাকবে কিনা, তবে কিনা ঠিক নেই, সেটাই আমাদের ভেবে লাভ নেই। এইবার নাম কেন কাঠগোলা, অন্য নামও তো দেওয়া যেত। এদের প্রথম স্টার্টিং জায়গাটাকে অ্যাকোয়ার করার পর কনস্ট্রাকশন বানিয়ে যে বিজনেস সেটা কাঠের, আর আম বাগানের বদলে চাষ করতো গোলাপ, গোলাপ, তাই কাঠ আর গোলাপ দুটো শব্দ যোগ করে বাড়ির নাম কাঠ, ব্ল্যাক রোজ বলা হয়। অ্যাকচুয়ালি ফুলের কালার ব্ল্যাক হবে না, ডিপ মেরুনটাকে ব্ল্যাক বলে। এবার গুগলে অনেক রকমের কালার, ওই কথা ছাড়ো। তো ব্যাপার হচ্ছে গোলাপের চাষ আর কাঠের বিজনেস দিয়ে বাগান চলবে না, তাই মেন বিজনেস ছিল স্টোনের, সুরঙ্গ পথ দিয়ে ব্যবসা করতো জগৎ সেটের সাথে। সুরঙ্গ সামনে দেখাবো, তার আগে একটা ছোট্ট কথা, বাড়িটি প্রাইভেট, 30 টাকা টিকিট মালিকের, এদের ষষ্ঠ বংশধর বর্তমান এই বাড়ির মালিক, দুবার কলকাতা ভবানীপুরে থাকেন, মাসে দুবার আসেন, উনি টিকিটের পয়সা থেকে বাড়ির মেনটেন্স স্টাফের মাইনা পে করেন। এটা গেল একটা পার্ট, হ্যাঁ, আর দ্বিতীয় পার্ট, এটা প্রাইভেট প্রপার্টি, হ্যাঁ, এরা জৈন, তাই জৈন ট্রাস্টি বোর্ড উপরে দেখভাল করে, নাহলে পশ্চিমবঙ্গের মতো জায়গায় মালিকের বদলে কোনো নেতার দখলে চলে যাবে, এটা বাস্তব ফ্যাক্ট। দ্বিতীয় কথা হচ্ছে, গাড়ি থেকে নেমেছেন, গেট দিয়ে এসছেন, আশা করি গেটের ভিউটা দেখেছেন। মুর্শিদাবাদে কোনো প্রবেশ গেট এরকম না, ওরা বলতো নহবোধ গেট, নবাব ব্রিটিশরা প্রবেশ করলে গেটের উপর থেকে ছামাই বাসত, কিন্তু এখন নবাবই যুগ নাই, নবাব গেছে মোড়ে, হ্যাঁ, নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে, একটাই গেট, টিকিটে 30 টাকা রেট, বাইরে গাড়ি, সুরঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি। আপনি দুটো ক্লিয়ার দেখছেন, গ্রাউন্ড ফ্লোরটা জলে, এই সিরিজ স্ট্রেট নিচের ঘরে চলে যাচ্ছে, ভালো করে দেখুন, জলের তলায় কয়েকটা সিরিজ ধাপও দেখতে পাচ্ছেন, একদম ডিপলি নিচে নামছে সিঁড়িটা, দুই দিকে জানলাও আছে দেয়ালে। তাহলে ব্যাপার হচ্ছে দাদা, নিচে জল, অথচ ওরা ঘর বানিয়েছে, ঘর ব্যবহার করেছে কি করে, তখন নিচের ঘর থেকে বাঁ দিক দিয়ে সুরঙ্গ শুরু হচ্ছে, যেটা মাটির তলা দিয়ে
কর্নার বরাবর 1 কিলোমিটারের রুট জগৎসেটের বাড়িকে কানেক্ট করছে। ওই খান দিয়ে এই নিচ দিয়ে গেছে, ওই নিচ দিয়ে চলে গেছে জগৎসেটের সেই বাড়ি পরবর্তীকালে গিয়ে গঙ্গায় নেমে যাবে। আর রাস্তা গঙ্গার সাথে যোগ হয়, গঙ্গারই জল নিচ দিয়ে বজ্রমুখর দিয়ে, গঙ্গার জল বাড়ার সাথে জলের লেভেল বাড়বে, গঙ্গার জল কমে গেলে জলটা কমবে। আচ্ছা, আমরা এখন আছি কাঠগোলাপ বাগানে। বাড়িটা দেখে তোমরা বুঝতেই পারছো অঙ্কুশের বল দুর্গা মায় কি, একেন বাবু প্রভৃতি সিরিয়ালের শুটিং কিন্তু এখানে হয়েছিল। এই দাদার নাম হলো পিঙ্কু দাস, ইনি আমাদের বিস্তারিত বর্ণনা দিচ্ছেন অ্যাজ এ গাইড হিসাবে। তার মতে এই বাড়ির এই জায়গাটা ছিল ব্যবসায়িকদের বিনোদনের স্থান। বিকালে কিন্তু এখানে মানুষজন বসবাস করত পুকুর সংলগ্ন অঞ্চলে, এবং চারধারে চারটে মহিলারক্ষী থাকতো, এবং সামনে ওই যে চত্বরটা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে বিনোদনের জন্য নাচ গান হতো। আর এখানে প্রচুর মানুষের সমাগম দেখতে পাওয়া যেত, আর যারা জমিদার তারা উপরে বসেই কিন্তু নর্তকীদের নাচ গান দেখতেন। আর সবার মাঝখানে একটা সেলফি হয়ে যাক। আর এই হচ্ছে অ্যাকচুয়াল বাড়ির ভিতরের যে এন্ট্রি, এর পার্টটি কিন্তু যেখানে ক্যামেরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এই জন্য এর ভিতরের ছবি তোমাদের আমি দেখাতে পারলাম না। এখন ঘড়িতে বাজে মোটামুটি সকাল 11টা। সকাল 11টার উঠন্ত রৌদ্রে কত সুন্দর হয়ে উঠেছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ পুলিশ ক্যাম্প, এটা প্রকৃত ছিল জমিদারদের স্টোররুম। এবং এই যে চত্বরটা, এই চত্বরটা হচ্ছে রান্নাঘর। শুধু রান্নাঘরের সাইজটা ভাবো, অনেকের এত বড় বাড়িই হয় না। তো ক্যামেরা অ্যালাউড ছিল না মিউজিয়ামের ভিতরে, ভিতরের মধ্যে যা দেখলাম ভাই অবিস্মরণীয় জিনিস, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রত্যেককে বলবো এসো, না আসলে কিন্তু এইভাবে বোঝানো সম্ভবপর নয়। এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের ভাস্কর্য, অর্থাৎ এখানে কিন্তু মাছগুলোকে কবর দেওয়া হতো। জৈনরা তো মাছ মাংস খেত না, তারা শাকাহারী ছিল, এর জন্য তারা ওই পুকুরের মাছগুলোকে কিন্তু কবর দিত। আর এখানে দেখতে পাচ্ছ যে ফুলের বাগান ছিল, এই পাশটা পুরোপুরিভাবে ফুলের বাগান ছিল। কাঠগোলাপ বাগানের ভেতরে ঢুকে একটু এগোতেই আমরা একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরের বাইরে দেখছি দুটো মূর্তি স্থাপিত করা আছে। বাম দিকে যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বটুক ভৈরব, এবং ডান দিকে যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভগবান শ্রী কাল ভৈরব, দুজনে রুদ্র অবতার। ফুল থেকে আতর তৈরি হয় সেন্ট। এই গাছের নামটা চাপা, চাপা এই গাছের বয়স হচ্ছে 155 বছর প্লাস, 155 বছর প্লাস। নাম চাপা, নাম চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান, একটু সামনে আগান, হ্যাঁ ফাঁপা তো। গোলক চাপা বলে, সে গোলক চাপা না কি শেষ চাপা, গন্ধ বেরোচ্ছে তো। অন্য গাছ হলে তো কবে এই কন্ডিশনে শুকিয়ে মরে যেত। এই ডালটাই গন্ধ বেরোচ্ছে তো, পড়ে আছে তাও তো বেঁচে আছে, গন্ধ পাচ্ছ না? এখানে গন্ধ শোভা, কাঠের গন্ধ হবে, গন্ধ পেয়ে যাবে। যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদিনাথের মন্দির, পবনপুত্র বজরংবলীর মন্দির। জয় হনুমান, জয় হনুমান। অপূর্ব, দেখো এখানে কত সুন্দর গোলাপ গাছ, এখানে একটা পুকুর আছে, আর এই হচ্ছে সেই আদিনাথের মন্দির। জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন, তার মধ্যে প্রথম যিনি তিনি হলেন আদিনাথ বা ঋষভদেব। এই মন্দিরটি আদিনাথের জন্য উৎসর্গ করা হয়েছে। আমি এর আগে কখনো অন্য কোনো জৈন মন্দিরে যাইনি, এটি আমার প্রথম জৈন মন্দিরে যাওয়া। দেখো হঠাৎ করে একটি নারকেল গাছের ডাল ভেঙে পড়ল। জৈনদের প্রথম তীর্থঙ্কর আদিনাথের মন্দিরের সামনে যে পুকুর আছে সেই পুকুরে দেখো কত বড় বড় মাছ, আর মানব বিস্কুট দিচ্ছে। খুব সুন্দর কিন্তু দৃশ্যটা, এত বড় বড় মাছ। বিষয়টা কি, এরা কিন্তু মাছ ধরে না, কিন্তু এরা মাছটাকে পোষে।